হ্যালো বন্ধুরা, 2023 সালের জন্য শর্টস চ্যানেল আমরা কিভাবে তৈরি করব। তো শর্টস চ্যানেল তৈরি করে আমরা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারি। আমাদের মাসে সাধারণত নিম্নে 20,000 টাকা আমরা বেশি ইনকাম করতে পারবো, তার থেকেও বেশি। যে সমস্ত ইউটিউবাররা যারা শর্টস চ্যানেল তৈরি করছে এবং ফেক চ্যানেল ধরনের তৈরি করছে, তারাও কিন্তু এখান থেকে মিনিমাম 1 থেকে 2 লক্ষ টাকা তো ইনকাম করছে ইজিলি। আপনিও করতে পারেন এই শর্টস চ্যানেল তৈরি করে। তো শর্টস চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, তার জন্য একটি আপনাদের জিমেল থাকতে হবে এবং সেই জিমেল দিয়ে আপনাকে ইউটিউবে একটি চ্যানেল ওপেন করতে হবে। সর্বপ্রথম আপনার কাছে একটি মোবাইল ফোন দরকার। একটি মোবাইল ফোন থাকলে আপনি এখান থেকে অনায়াসেই একটি চ্যানেল ওপেন করতে পারবেন। সাধারণত আমি যে মাইকটি ব্যবহার করছি এটি বোয়া মাইক। এই বোয়া M1 মাইকটি যদি ব্যবহার করেন, এটা থেকেও আপনি সাউন্ড রেকর্ডিং করতে পারেন। তো আপনার কাছে যদি এটাও না থাকেন, মোবাইলে যে মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করে আপনি এখান থেকে ভিডিও আপলোডিং করতে পারেন এবং ভয়েস দিতে পারেন। যদি সেটা না করতে পারেন, আপনার কাছে যে ইয়ারফোন থাকে সেই ইয়ারফোন দিয়েও আপনি ভয়েস রেকর্ডিংটা করতে পারেন। তো আজকে বলবো একটি সুন্দর এবং সঠিকভাবে খুব কম সময়ে একটি শর্টস চ্যানেল তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। আর তার আগে বলে রাখি, শর্টস চ্যানেল তৈরি করার জন্য আপনাদের কিন্তু 1,000 সাবস্ক্রাইবার প্রয়োজন আর 1 কোটি ভিউ দরকার, সেটি লাস্ট 3 মাসের মধ্যে। তো এটি তো হয়ে যাবে খুব ইজিলি যদি শর্টস ভিডিও প্রতিদিন আপলোড করেন। আপনাকে আজকে A to Z আপনাদেরকে দেখাবো শর্টস চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, একটি শর্টস চ্যানেল থেকে কীরকম মাসে ইনকাম, সমস্ত বিষয় আমি আপনাকে দেখিয়ে দেবো। আপনার যে ইউটিউব রয়েছে, আমি একটি মোবাইলে আমার মোবাইলে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং পাশে আমি একটি ভিডিও সেটিং করে দিচ্ছি, তাহলে পরে বুঝতে পেরে যাবেন। তো আপনার কাছে যেটা থাকতে হবে, সর্বপ্রথম একটি স্ক্রিন রেকর্ডার থাকতে হবে, অথবা আপনি মোবাইল স্ক্রিন রেকর্ডার দিয়েও করতে পারেন। তো আমার কাছে যে ইউটিউবটা রয়েছে, আপনার কাছে যে ইউটিউব রয়েছে, ইউটিউব যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর মোবাইলে থাকে সেটাকে আপডেট করে নেবেন। আমার যে ইউটিউব রয়েছে, আমি এই ইউটিউবটা ওপেন করছি এবং ইউটিউব ওপেন করার পরে আমার যে চ্যানেলটা আমি ওপেন করব, অর্থাৎ আপনার কাছে একটি কি বলেছিলাম, একটি জিমেল থাকতে হবে। যদি জিমেল তৈরি করতে না পারেন, আমার আগের যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা আমি দিয়ে দেবো এন্ড স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনার তো জিমেল রয়েছে, জিমেল থেকে আপনি কিন্তু প্রচুর শর্টস ভিডিও দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনার দেখিয়ে দিই, এই যে ভিউগুলা দেখুন, 5 মিলিয়ন ভিউ, 6 মিলিয়ন ভিউ, তারপর একটু যদি টানি দেখুন 2.7 মিলিয়ন ভিউ। এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন এখানটা কেমন ধরনের ভিডিওটা করেছে। ওকে, তো আপনি এই ধরনের করতে পারেন এবং ফ্যাক্ট চ্যানেল তৈরি করতে পারেন। অতি সুন্দর দেখুন এই ভিডিওটা, দেখুন 71 মিলিয়ন ভিউ কি রয়েছে ভিডিওটার ভিতরে, একটি সিংহ এখান থেকে তেড়ে আসছে। তো এই ধরনের ভিডিও আপনারা কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু একই রকম ভিডিও বারবার পেলে হচ্ছে। সো এবার চলে যাই আপনাদেরকে কিভাবে একটি ইউটিউবে শর্টস চ্যানেল তৈরি করতে হয়। আমাদের যে লোগো রয়েছে উপরে, একটু উপরে দেখবেন যে উপরে লোগো লাগানো হয়েছে, এই লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ইউর চ্যানেল নামে একটি অপশন, মাত্র 10 সেকেন্ডে তৈরি করে নিতে পারবেন। এই ইউর চ্যানেলে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কাছে একটি অপশন আসবে ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করলে আমাদের চ্যানেল ওপেন হয়ে যাবে। সো এবার আমরা আমাদের চ্যানেলটা আমরা ক্রিয়েট চ্যানেলের উপর একবার ক্লিক করব। যখনই ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করব, আমাদের চ্যানেল বুম অর্থাৎ তৈরি হয়ে গেছে। দেখুন চ্যানেলটা তৈরি হয়ে গেল, কি নাম আসলো, ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস তো আমাদের চ্যানেলের নাম এসে গেছে, অলরেডি ডাইরেক্টলি চলে আসলো। এবার এই চ্যানেলটাকে আমরা কি করব, একটু কাস্টমাইজ করে নিই এখানটাতেই। ওকে, এই যে উপরে দেখতে পাবেন যে পেন্সিল আইকনটা রয়েছে, খুবই মানে যত্ন সহকারে আপনি দেখুন, শিখতে পারবেন, শেখার বিষয়। এই যে পেন্সিল আইকনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন ইউটিউব শর্টস চলে এসেছে। কিন্তু ইউটিউব শর্টস নামে তো আমাদের প্রচুর চ্যানেল থাকতে পারে, তো আমরা এখানে কি করব, ইউটিউব শর্টসের উপরে আমি চ্যানেলটার জায়গাতে একটি সংখ্যা লাগিয়ে দেব যে 2023 সালের জন্য একটি শর্টস ইউটিউব চ্যানেল ওপেন করছি। এরকম তো অনেক চ্যানেল থাকতে পারে, তবু আমরা এই চ্যানেলটি আমরা এখানটা ক্রিয়েট করে নেব। আমরা এখানটা সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পরে আমাদের এখানটায় যে ইউর চ্যানেলের একটা হ্যান্ডেল আসলো, এই হ্যান্ডেলটা আমরা চয়েস করে নেব। হ্যান্ডেলটা আমরা কী লিখব, যে দিয়ে দেই UTTAM উত্তম। হ্যান্ডেলটা সব থেকে বড় বিষয়, উত্তম 568, এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, আমরা এই সংখ্যাটা নিয়ে নিলাম। ওকে, তো এখানটা আপনার হ্যান্ডেলটা চয়েস করা শিখতে পেরে গেলেন যে কীভাবে চয়েস করতে হয়। এবার আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। আপনাদের চ্যানেল শুরুতেই সর্বপ্রথম আপনাদের একটি চ্যানেলের হ্যান্ডেল অবশ্যই দরকার। এবার আমাদের কী দরকার, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আপনাদেরকে একটা লিখে নেবেন যে আমি আমার নামে লিখে দিচ্ছি, আই এম এ ফুল টাইম ইউটিউবার।
জাস্ট এতটুকু লিখে দিলাম, পরে আমি ডেসক্রিপশনটা লিখে দেবো, আপনারা আপনাদের মনের পছন্দ মতো লিখে দিবেন, গুগল ট্রান্সলেট করে দিতে পারেন ইংলিশে, যে আমি উত্তম সূত্রধার, আমি একজন ইউটিউবার, আমি এখানে ফুল টাইম কাজ করি, এখান থেকে আমি শর্টস ভিডিও আপলোড করি এবং শর্টস ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন শর্টস ভিডিও পেতে। এই কথাটি জাস্ট এখানটাই এই ডেসক্রিপশনে লিখে দিবেন। তো সেভ বাটনে ক্লিক করে দিলেন, এরপর আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি সর্বপ্রথম আপনাদের দেখাবো, যে এখানটায় একটা আমাদের কি করতে হবে, একটি লোগো আমাদের এখানটায় অ্যাড করতে হবে। লোগো, এই লোগোর উপর যখন আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন এই যে লোগোটা রয়েছে, এই লোগোটার উপর ক্লিক করার পরে আমার এখানে যে আমি নিয়েছিলাম অর্থাৎ আমার যে লোগোটা তৈরি করলাম সেই লোগোটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করার পরে এখানটায় সেভ অ্যাজ প্রোফাইল, আপনারা পুরো বিষয়টি দেখে নেবেন, এখানটা আপনাদেরকে কী করতে হবে, সেভ বাটনে সেভ ক্লিক করতে হবে, এবং এখানে সেভ বাটনে সেভ ক্লিক করার পরে আমাদের এখানে লোগোটা চলে আসবে। আমরা একটু যদি অপেক্ষা করি, আমাদের এখানে লোগোটা সেটিং হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমাদের কি করছে, আমাদের ব্যানার, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখানটায় আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি আগে থেকে একটি ব্যানার তৈরি করে রেখেছি, আমি জাস্ট এখানে সেভ বাটনে সেভ করব, যে চুজ এ ফটো, এই ফটোর উপর যখনই ক্লিক করব, ক্লিক করার পরে যে শর্টস ফ্যাট নামে একটি চ্যানেলের একটা করেছি, যে এই ধরনের কিছু ভিডিও আমরা আপলোড করব শর্টস ফ্যাক্টের উপরে 2023 সাল। ওকে, এবার সেভ বাটনে আমরা এখানে সেভ করে দিলাম। আপনাদের সুবিধার্থে বোঝার জন্য আমি অতি সহজে আপনাদেরকে এই চ্যানেল কীভাবে তৈরি করতে হয় শর্টস ভিডিও আপনি দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের কাজ শেষ, এখানে কাজ শেষ হয়ে গেল। এইখানটায় আমাদের এবার কি হলো, যে এই চ্যানেলটাতে একটা তো ভিডিও আপলোডিং করতে হবে, নাকি ভিডিও না থাকলে সব মানে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে। সো আমি এখানটা প্লাস বাটন যে রয়েছে, এই যে দেখে নেন এই জায়গাটাতে প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনের উপরে একবার ক্লিক করবেন। প্লাস বাটনের উপর ক্লিক করার পরে এবার এখানে ক্রিয়েটর শর্টস, এই যে কথাটা লেখা রয়েছে ক্রিয়েটর শর্টসের উপর আপনারা ক্লিক করবেন। ভিউয়ার্স, আমাদেরকে একটি শর্টস ভিডিও তো অবশ্যই আপলোড করতে হবে, তাই কি না? এবার শর্টস ভিডিও আপলোড করার জন্য আমাদের যে প্লাস বাটনটি রয়েছে, এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনের উপর আপনারা ক্লিক করবেন। যখন এই প্লাস বাটনে ক্লিক করবেন, এখানে লেখা থাকবে যে শর্টস, দেখুন ক্রিয়েটর শর্টস, ক্রিয়েটর শর্টস, এই শর্টসে যখন ক্লিক করবেন, শর্টসে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি অপশন আসবে, যে এখানটায় কিছু অপশন আসবে, সেই অপশনটা আসার পরে এখানটায় যে দেখুন এই জায়গাটাতে একটা ভিডিও দেওয়ার অপশন বলছে, যদি এখান থেকে সিলেক্ট করতে পারেন ভিডিও তো অবশ্যই সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি ডাইরেক্ট কোনো যদি ভিডিও আপনারা যদি আপলোড করতে চান, ঠিক এখানটা আমি দিচ্ছি, ঠিক এখানে প্লাস বাটনে এখানে ক্লিক করলে, লালের উপর ক্লিক করলে কি হবে, যে এখান থেকে আপনারা ভিডিও সরাসরি পেয়ে যাবেন। সো আমি এখানটা কি করব, যে আমরা এখানে না করে আমার যে ফাইল রয়েছে আমি ফাইল থেকে একটা ভিডিও নেব, এবং ফাইল থেকে একটা ভিডিও নিয়ে আমি একটা ভিডিও জাস্ট এখান থেকে আপলোডিং করব। এবং এখানে দেখুন এই ভিডিওটা এখানে চলে এসেছে, তারপর এখানে ডান বোতাম রয়েছে, এই ডান বোতামে আমরা ক্লিক করব। ডান বাটনে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কিছু ভয়েস ওভার করে নেবেন, কিন্তু ডাইরেক্ট ভিডিওগুলি দিবেন না, আমি সুবিধার্থে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটা ভিডিও নিয়ে কিছু ভয়েস ওভার করবেন, যে হ্যালো এই ভিডিওটা দেখুন এখানটায় এরকম এরকম হয় এই এই জিনিস। ওকে, তারপর এখানে সেভ বাটনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সাউন্ড দিবেন একটা, সাউন্ড বলতে এখান থেকে ইউটিউবে এখানে প্রচুর সাউন্ড রয়েছে, এখানকার যে কোনো একটি সাউন্ড নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা সাউন্ড এখানটা নিয়ে নিচ্ছি, সাউন্ডটা নেওয়ার পর এখানে সেভ, এই যে মানে তীর চিহ্নটা রয়েছে, এই তীর চিহ্নটা আমরা ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে যখনই ক্লিক করব, ক্লিক করার পর এখানটা একটা দিয়ে দিলাম যে ফানি FUNNY ফানি ভিডিও, এবং একটি কিন্তু ট্যাগ লাগাতে হবে অবশ্যই, আর আপনার ট্যাগ কিন্তু টাইটেলই দিয়ে দিবেন, যে হ্যাশ শর্টস SHORTS শর্টস লিখবেন চলে আসবে, তারপরে হ্যাশ শর্টস SHORTS শর্টস লিখে শর্টস ভিডিও দিবেন, আর একটা ট্যাগ লাগাবেন শর্টস SHORTS শর্টস লেখার পরে দেখবেন শর্টস ফিড নামে একটি অপশন আসবে, এই শর্টস ফিড থেকেই প্রচুর এখান থেকে ভিউ ইনক্রিজ হয়। এবার আমাদের কিন্তু কাজ শেষ, দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্সটা দেখবেন যে সিলেক্ট অডিয়েন্স, এই সিলেক্ট অডিয়েন্সের উপর একবার ক্লিক করবেন, তারপর কি হয়েছে যে এখানটা নো ইট ইজ নট মেড ফর কাইটস, এখানটা একবার সিলেক্ট করে দিবেন, এবং এজ রেস্ট্রিকশন যেটা 18+ করা রয়েছে এখানে আর হাত দিবেন না, এখানে একবার ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে ডাইরেক্ট আপলোডিং করতে পারেন, অথবা এখান থেকে কি করতে পারেন যে আনলিস্ট করতে পারেন। তো সর্বপ্রথম যদি আপনারা এখানে আনলিস্ট করেন, আনলিস্ট করতে পারেন, অথবা আপনারা পাবলিক করতে পারেন, আমি এখানে ডাইরেক্ট পাবলিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে আপলোডিং হচ্ছে, এবং সি ইওর ভিডিওতে ক্লিক করলে বলছে যে এখানটায় দেখুন
যে ভিডিওটি এখানটায় আপলোডিং হচ্ছে এবং 5% 20% আপনাদের সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে কত পার্সেন্ট 100% যখনই হয়ে যাবে তখনই আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে এবং এখান থেকে অনেক ভিউ পর্যন্ত চলে আসতে পারে। এবার প্রসেসিং হয়ে গেল, এবার এখান থেকে আমাদের প্রসেসিং হওয়ার পরে এবার আমরা এই লাইব্রেরি অপশনে ক্লিক করব। লাইব্রেরি অপশনে ক্লিক করার পরে আমাদের যে ওয়ান আপলোডিং দেখাচ্ছে ইউর ভিডিও আপলোডিংয়ের উপরে এখানে যখনই ক্লিক করব আমরা দেখছি যে রেডি টু ওয়াচ, আমাদের ভিডিও কিন্তু এখানটায় রেডি হয়ে গিয়েছে এবং এখান থেকে এবার প্রত্যেকটা মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছাবে এই ভিডিওটি। এবার আমাদের তো এই কাজটি সম্পন্ন হলো, এরপরে আমরা এই শর্টস ভিডিওকে আমরা কি করে আমরা কাস্টমাইজ করব, এই ভিডিওটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস কিভাবে চেক করতে হয় শর্টস ভিডিওর এবং শর্টস ভিডিওর কিভাবে আমরা অ্যাডভান্স সেটিংসটি পূরণ করব, এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এই নেক্সট পার্টে। যদি পেতে চান খুব তাড়াতাড়ি অতি দ্রুত আমাকে কমেন্ট করে জানাবেন যে শর্টস ভিডিও কী করে এসইও করা হয়, অ্যাডভান্স সেটিং কীভাবে করা হয়, এই সমস্ত সম্পর্কে আপনাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দেবো। সো বন্ধুরা, আমাদের এখানটা ভিডিওটা কাজ শেষ, আপলোডিং কাজ শেষ এবং সম্পূর্ণ হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটার এখানটা আইকন ফুল আইকন আপনারা দেখতে পাচ্ছেন যে 56 সেকেন্ড আগে ভিডিওটি আপলোডিং হয়েছে। সো এবার আমাদের যে কাজটি, এই কাজ আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখানে আর কোনো আমাদের কাজ নেই। এবার আমাদের যে কাজ সেটি আমাদের ভিডিওটাকে এডিট করতে হবে। একবার এই ভিডিওটাকে এডিট করার পরে আমাদের দেখুন এডিট হয়ে গেল ভিডিওটি এখানটায়। এবার আমাদের একটা ডেসক্রিপশন বক্স দিতে হবে, এখানে দিতে হবে যে ফানি FUNNY ফানি ভিডিও, এখানে দিয়ে দিলাম একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা এখানে যে মানে ট্যাগগুলি লাগিয়েছিলাম ওই ট্যাগগুলি দিয়ে দেবো, যে শর্টস ট্যাগ দেবো, হ্যাশ শর্ট স্পিড দেবো, হ্যাশ শর্টস ভিডিও দেবো। এবার যদি আপনার যদি টাইটেল আপনার ইউটিউবের যদি কোনো নিজস্ব ট্যাগ থাকে সেই ট্যাগটি ইউজ করতে পারেন। আমার এখানে নিজস্ব একটি ট্যাগ রয়েছে, ট্যাগটির নাম হচ্ছে UTTAM উত্তম TECH99 উত্তম Tech99। দেখুন এখানটায় কতগুলি ভিডিও রয়েছে, এখানে আমার মোট 13টি চ্যানেলে আছে, এই 13টা চ্যানেল একদম লাইভ দেখতে পাচ্ছেন এবং সেখানে 694টা ভিডিও রয়েছে এবং আমার আরও কিছু পার্সোনাল ট্যাগ রয়েছে, সেই ট্যাগগুলিও আপনি ইউজ করলে আমার এই ভিডিওগুলি পেয়ে যাবেন চ্যানেলে। সো এবার আমরা ব্যাক করবো, একবার ব্যাক করার পরে এখান থেকে কি করব যে এবার ট্যাগ দেব, আমাদের যে ভিডিওটা খুঁজে পাবে কিভাবে খুঁজে পাবে তার সম্পর্কে এখানটায় অ্যাড ট্যাগ লাগাতে হবে, যেটা আমরা লাগালাম এতক্ষণ সেগুলো হলো হ্যাশট্যাগ। এবার আমাদের অ্যাড ট্যাগে করতে হবে, অ্যাড ট্যাগে কি করব, আমাদের যে চ্যানেলটা নাম ছিল সেই চ্যানেলের আমরা নাম কিন্তু অবশ্যই আমরা এই ট্যাগে ইউজ করব, যে SHORTS শর্টস FACTS শর্টস ফ্যাক্ট আমরা দিতে পারি, কারণ ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলি যখন সার্চ করবে শর্টস ফ্যাক্ট লিখে সার্চ করলে আপনার ভিডিওটিগুলি চলে আসার সম্ভাবনা থাকবে 99%। এবার ব্যাক করব যে ইউটিউব শর্টস এটাও দিব, ইউটিউব শর্টস FEEDS শর্ট ফিডস, বাস এতটুকু দিলাম, দেওয়ার পর আর কিছু দেবো না। আপনি চাইলে এখানে মোট 500 শব্দের ভিতরে আপনার ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। এবার আমাদের কাজ এখানটা শেষ হয়ে গেল, এবার আমরা কি করব সেভ বাটনে গিয়ে সেভ করে দেব। যখন ইউটিউবে এই বুস্ট করবে ভিডিওগুলি, যখন কেউ শর্টস ফিড বা শর্টস ফিডের ভিডিওগুলি দেখার চেষ্টা করবে তখন এখান থেকে কি করবে ভিডিওটি এখান থেকে সাজেস্টে নিয়ে যাবে বা শর্টস ফিটে নিয়ে যাবে, যার ফলে আপনার এখান থেকে প্রচুর ভিউ চলে আসবে। ঠিক এরকমই একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। আমার একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটা আমরা কি করছি JONAKI জোনাকি ব্লগ BLO ব্লগার, জোনাকি ব্লগার আমরা লিখে সার্চ করলাম, আমাদের সামনে একটি চ্যানেল চলে আসবে। দেখুন এই যে জোনাকি ব্লগ এখানে রয়েছে, এখানে কিছু ভিডিও রয়েছে, শর্টস রয়েছে, এখানে দেখতে পাবেন কিছু, দেখুন প্রচুর ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আমরা যদি পপুলার ভিডিওতে চলে যাই তাহলে বুঝতে পারবো যে এখানে এখানে কত কত ভিউ রয়েছে। এখানে দেখতে পাবেন যে এই দেখুন 128K ভিউ, 50K ভিউ, 39K ভিউ, এই ভিডিওগুলো তেমন কিছুই নেই, কয়েক সেকেন্ডের ভিডিও। আপনারা যদি দেখতে পান যদি এখানে ক্লিক করি একটা ভিডিওতে, এখানে ভিডিওটার উপর কিছুই নেই, একটা মনে হয় ক্র্যাশ করা রয়েছে, তারপর দেখুন রান্না হচ্ছে। ঠিক এই ভিডিওটাতেই দেখুন 338টা লাইক পড়ে গেছে এবং কি হয়েছে 128K ভিউ, এবং এখানে দেখুন দেখতে পাচ্ছেন কত 39K ভিউ রয়েছে। ঠিক এরকম ধরনের প্রচুর ভিডিও রয়েছে, আপনারা এখান থেকে ভিডিওগুলি এইভাবে
আপলোড করে ভাইরাল করতে পারেন। দেখুন প্রত্যেকটা ভিডিওতে কত কত রয়েছে, তাহলে সমস্ত দেখতে পেলেন। এবার একবার একটু নিচে নামাই, এবার চ্যানেলটি দেখুন যে চ্যানেলটা রয়েছে কি, জোনাকি ব্লগ নামে তার হ্যান্ডেল রয়েছে। এখানে তার সাবস্ক্রাইবার রয়েছে কত দেখতে পাচ্ছেন, 2304 মানে 40টি, এবং কতগুলি ভিডিও রয়েছে, 952টি ভিডিও রয়েছে। এবার বলি 952টা ভিডিও আপনার চ্যানেলকে যদি ভাইরাল করতে হয় এবং এই চ্যানেল থেকে যদি প্রচুর পরিমাণে ভিউ আনতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আর একটা কথা বলি, এখানে দেখুন এই ভিডিওটি, এই চ্যানেলটি কত সালে শুরু হয়েছে, প্রথমে চ্যানেলটি লং ভিডিওর জন্য শুরু করা হয়েছিল, তারপরে কি শর্টস ভিডিও আপলোড করা শুরু হয়েছে। শর্টস ভিডিও আপলোড করাতে এখানে কত ভিউ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে পূর্ণ করছি। ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হয় বা ভবিষ্যতে এরকম ধরনের চ্যানেল আপনি যদি তৈরি করতে ফেলতে চান, আজকে যদি শুরু করতে চান, তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ যখন এই ভিডিও কোনো আপলোড করবো নতুন আপনার কাছে পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।